আসসালামু আলাইকুম, পপিস কিচেন উইথ ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। দেখো, এটা হচ্ছে আমার টবের থানকুনি গাছ, আমি সকালবেলা পানি দিয়ে দিলাম, কি চমৎকার হয়েছে দেখতে। চলো, সারাদিনের কাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। বন্ধুরা দেখো, রাত্রে আমি কালো কিশমিশ ভিজাই রেখেছিলাম, চা খাওয়ার আগে আমি কিশমিশ ভেজানো পানিটা আগে খেয়ে নেব। কিশমিশে হিমোগ্লোবিন বাড়ায়, হিমোগ্লোবিন বাড়ানোর জন্যই আমি রাত্রে কিশমিশ ভিজাই রাখি, সকালবেলা পানিটা খেয়ে নিচ্ছে। পানিটা চাটা খেয়ে নিচ্ছে। চাটা হচ্ছে মশলার চা, তেজপাতা, আদা, লবঙ্গ, গোলমরিচ, কালো জিরা, এলাচ, দারুচিনি, যেহেতু ঠান্ডা লেগে আছে চাটা আগে খেয়ে নিচ্ছে। আমি রান্না করছি এখন মুরগির মাংস, দিয়ে দিচ্ছি সরিষার তেল, অল্প করেই তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। দিয়ে দিচ্ছি এর ভিতরে এলাচ আর দারুচিনি। দিয়ে দিচ্ছি এর ভিতরে আমার প্রয়োজন অনুযায়ী লবণ। আমি বিলিন্ডারে পেঁয়াজ, রসুন, আদা ব্লাইন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দিচ্ছি জিরার গুঁড়া, আমার প্রয়োজন মতন আমি জিরার গুঁড়া দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিবা। আমি দিচ্ছি এখানে সামান্য ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ। ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন দেব ঝালের গুঁড়া। ঝাল যে যেমন খায় ঠিক তেমনই দেবে। দেব সামান্য একটু পানি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য রাঁধুনি মাংসের মশলা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু দেশি মুরগি, আমি একটু আলু দিচ্ছি এবং প্রেশার কুকারে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি এর ভিতরে চিকেনটা। দিয়ে দিচ্ছি চারটা রসুন আর এই যে সেই ডিম, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে প্রেশার আটকে দিচ্ছি। বন্ধুরা দেখো, সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন বেলা প্রায় 11:30। আমি এক গ্লাস আমলকির জুস নিয়েছি, আমি এক গ্লাস আমলকির জুস এখন খেয়ে নেব। একটা ভাজি করলাম, ভাজিটা এবার তেলে দিয়ে নিচ্ছি। আমি ভাজিটা তেলে দিয়ে দিচ্ছি। দেখো সরিষার তেল ব্যবহার করেছি, কাটি সরিষার তেল, এই কারণে গেজা হয়ে গেছে। এবার ভাজিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ প্রায় হয়ে গিয়েছে, ভাজিটা দিয়ে দিচ্ছি।
ভাজিটা নিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজের কালি, শিম আর পালং শাক দিয়ে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা পরে হয়ে গেছে, দু মিনিট পরে নামিয়ে নিচ্ছি। দেখো আমি একটু ডালের বড়া করব। ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, পেঁয়াজ আর ডালের সাথে একটু মরিচ, আদা, রসুন আর এলাঞ্চার শাক একবারে আমি বেটে নিয়েছি ব্লেন্ডার করে। আর এখন আমার প্রয়োজন অনুপাতে দিচ্ছি লবণ, স্বাদ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকু। আর দিচ্ছি একটু, দেখো, গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি মাংসের মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। আর একটু দেব একটু কালো জিরা, একদম সামান্য একটু কালো জিরা। আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। জিরাটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেটার থেকে একটু ভাজা জিরার গুঁড়া। এবার আমি সুন্দরভাবে মাখিয়ে পাকোড়াটা ভেজে নিচ্ছি। আমার মুরগির মাংস রান্না শেষ, এটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কি চমৎকার হয়েছে দেখতে। আমি বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। দেখো এখানে আমি ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল। বড়াগুলো প্রায় হয়ে গিয়েছে, একটু মশমশা করে ভেজে নিচ্ছি। দেখো প্রায় হয়ে গিয়েছে, ডুবো তেলে ভেজে নিচ্ছি। বড়াগুলো এবার তুলে নিচ্ছি। বন্ধুরা আজকে পর্যন্তই। দেখো আজকে আমি রান্নাগুলো করেছি হসপিটালে ভাত দেওয়ার জন্য। আমার এক রিলেটিভ হসপিটালে ভর্তি আছে, তাকে দুপুরের খাদ্য দিয়ে দিচ্ছি। টিফিন বাটি সুন্দর করে সাজিয়ে নিলাম, এই যে বড়া ঠড়া সবই দিয়ে দিলাম। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকো তোমরা।